টানা হরতাল অবরোধে কেমন আছেন উত্তরবঙ্গের মানুষ, কিভাবেই বা ঘটছে এইসব সহিংস ঘটনা, এসব বিষয়ে অনুসন্ধানে বের হয়েছে যমুনা টেলিভিশন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পার হয়েই সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়। বগুড়া, রংপুর, পাবনা আর রাজশাহী অঞ্চলের মানুষ যাতায়াত করেন এই পথ দিয়েই। রোববার হরতাল অবরোধের মধ্যে যেখানে দেখা গেল গণপরিবহনে জায়গা নেই, তারপরও কষ্ট করে গন্তব্যের পথে শত শত মানুষ। খুব রিক্সি নিয়ে যাচ্ছি, গাড়ি তো নাই, একটাই আছে দেখতে পাচ্ছি। সব জায়গায় পুলিশ আছে, কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও আমরা গাড়িতে ভয়ে ভয়ে থাকি। যাত্রীবাহী বাসের পাশাপাশি সড়কে প্রচুর মালবাহী ট্রাক, পেট্রোল বোমা আর চোরাগোপ্তা হামলার শঙ্কা নিয়ে যাত্রা জীবিকার তাগিদে। ভয় লাগে তো, অনেক ভয় লাগে ভাই, রাত্রে তো গাড়ি চালানোই যায় না, দিনের বেলা ছাড়া। এরপর যতই উত্তরে যাচ্ছিল যমুনা টেলিভিশনের গাড়ি, ততই বাতাসে পাওয়া যাচ্ছিল ভিন্ন গন্ধ। শাহজাহানপুরে অনেকের সাথে আলাপ করে জানা গেল তাদের ভয় আর শঙ্কার কথা, জানালেন নাশকতাকারীদের সম্পর্কে তাদের অনুমানের কথাও। যারা দেশের মানুষের ভালো চায় না, এই দেশকে তালেবান বানাতে চায়, তারাই শুধু এটা করছে। অনেক জায়গায় দুই তিনজন হঠাৎ বের হয়ে সেখানে একটা পেট্রোল বোমা মেরে জ্বালাও পোড়াও করে চলে যাচ্ছে। সহিংসতায় ভীত মানুষের পাশে দাঁড়াতে মহাসড়কে ছিলেন 14 দলের নেতাকর্মীরাও। মোটর সাইকেল মিছিল থেকে নাশকতাকারীদের বারবার হুঁশিয়ারি দিচ্ছিলেন স্থানীয় এমপি। বগুড়া তো আসলেই তো বিএনপির ঘাঁটি বলে পরিচিত, তথাপিও ইনশাল্লাহ খুব স্বল্প দিনের মধ্যে এটা সম্ভব হবে এবং এই নাশকতা দূরীভূত হবে। বগুড়ার কয়েকটি জায়গায় ধারাবাহিক নাশকতার প্রেক্ষাপটে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। সর্বাগ্রে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে বগুড়াবাসীকে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালাচ্ছি এবং এটা চালিয়েই যাব। তবে তার আশ্বাস যতই হোক না কেন, সন্ধ্যার পর পাল্টে যায় বগুড়ার সাথে বিভিন্ন জেলার সংযোগ সড়কের চিত্র। আতঙ্কে যানবাহন চলাচল কমে তৈরি হয় এক ভীতিকর পরিস্থিতির। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, বগুড়া।